সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলার 25তম জেলা সম্মেলন উপলক্ষে বুধবার শহর বর্ধমানে সম্প্রীতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দিন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। টাউন হল থেকে শুরু হয়ে বোরহাট ইঞ্জিন বাগান পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হয়। 150 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব বর্ধমান জেলার 25তম সম্মেলন আগামী 25-26 ডিসেম্বর এই টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যে অভ্যর্থনা সমিতি গঠিত হয়েছে, আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রচার আন্দোলন কর্মসূচি আমাদের অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কার্যকরী সভাপতি কমরেড তাপস সরকার, এছাড়া আজকে যে আমাদের প্রচার উপসমিতি হয়েছে তাদের যারা আমাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আছেন প্রশান্ত রায়চৌধুরী, প্রলয় আইচ সভাপতি আছেন নরেন্দ্র মৌলিক। আজকে আমাদের এখানে সম্প্রীতির দৌড়, যে আমাদের দেশ বাঁচাও রক্ষা করো সংবিধান, শিক্ষা চাই কাজ দাও গণতন্ত্র ফেরাও, এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের প্রচার আন্দোলন কর্মসূচি আমরা এগুলো সংগঠিত করছি। আমাদের এই জেলার যে সম্মেলন, গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে 335 জন অগ্রগামী সেনানী প্রতিনিধি তারা অংশগ্রহণ করবেন সম্মেলনে। আমাদের রাজ্য সত্যের নেতৃত্ব কমরেড বিমান বসু, আমাদের রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, জনার্দন রায়, তরুণ রায়, অরিন্দম মৌলিক, প্রলয় আইচ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যে আজকে দেশে যে সাম্প্রদায়িক শক্তির যে আগ্রাসন, যে বিপদ, যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং যেভাবে আজকে কেন্দ্রে আমরা জানি যে আরএসএস পরিচালিত, সংঘ পরিবার পরিচালিত যে বিজেপি, যে এনডিএ, যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট, সেই সরকার আমাদের দেশে একটা হিন্দুত্ববাদী, একটা হিন্দুত্ববাদী শক্তি তারা আমাদের দেশকে শাসন করছে, কায়েম করতে চাইছে এবং এরা বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক আগ্রাসনকে নামিয়ে আনছে, সাম্প্রদায়িক বিভাজন, বিভিন্নভাবে জাতপাতের মধ্যে বিভাজন, এই সমস্ত আমরা ধর্মীয় বিভাজন যা সারা দেশে বিভিন্নভাবে দেখা দিচ্ছে এবং সারা দেশে আমরা দেখছি যে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা হচ্ছে, তার মতপ্রকাশের অধিকার, চলাফেরার অধিকার, বিভিন্নভাবে আমাদের দেশের যা ঐতিহ্য, যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধেরও মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্যকে বিভিন্নভাবে আমরা দেখছি যে তাকে আঘাত করা হচ্ছে। তা দেশে এবং আমাদের রাজ্যেও যাতে সম্প্রীতি থাকে, ধর্মীয় বিভাজনকে দূর করে, জাতপাতের বিভাজনকে দূর করে আমরা সম্প্রীতিকে আমরা যাতে বজায় রাখতে পারি, তারই জন্য আজকের এই সম্প্রীতি দৌড়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।